গণতন্ত্র বিরোধী অপশক্তি এখনও থেমে নেই গণতন্ত্রকে নিশ্চিহ্ন করতে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এসব কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন দেশে যাতে ফ্যাসিবাদ আর ফিরে আসতে না পারে সেজন্যই নির্বাচন জরুরি একই সাথে অন্তর্বর্তী সরকারকে করা যাবে না বলেও মন্তব্য জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি শোভাযাত্রার উদ্বোধন করে এসব কথা বলেন তিনি নয়াপল্টনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান আরও বলেন রাজপথে লাখো জনতার এই মিছিল মানুষের ভোট প্রয়োগ ও অধিকার আদায়ের মিছিল এর আগে এ শোভাযাত্রার সমাবেশে উপস্থিত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সহ অন্যান্য নেতারা ঢাকা ও আশপাশের জেলা থেকে সকাল থেকেই দলে দলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে আসেন দলের নেতাকর্মীরা সব শোভাযাত্রা নয়াপল্টন থেকে কাকরাইল মোড় মৎস্য ভবন শাহবাগ বাংলা মোটর কাবরান বাজার ফার্মগেট হয়ে এই শোভাযাত্রা যাবে মানিক মিয়া এভিনিউ গিয়ে শেষ হবে রাজধানীর রাজপথের আজকের এই সমাবেশ কারো বিরুদ্ধে প্রতিবাদের ঝড় তোলার মিছিল নয় বরং রাজপথে লাখো জনতা রাজকের এই মিছিল বাংলাদেশের স্বার্থ রক্ষার মিছিল গণতন্ত্র বিরোধী অপশক্তির ষড়যন্ত্র এখনো কিন্তু থেমে নেই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করে দিতে পলাতক স্বৈরাচারের দোসররা দেশে বিদেশে শাসনে প্রশাসনে এখনো সক্রিয় এই অন্তর্বর্তীকালীন সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না